BNNews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালে ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বাগেরহাট ৩ আসনের হালচাল। বাগেরহাট ৩ সংসদীয় আসনটি রামপাল এবং মোংলা উপজেলা নিয়ে গঠিত। এই আসনটি জাতীয় সংসদের ৯৭তম আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন ১৭৫২২৩ জন। ভোট প্রদান করেন ১০২২৩৩ জন। নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৪৬১২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের গাজী আবু বকর সিদ্দিকী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৩৫২০৫ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন নির্বাচনে বিএনপির এ ইউ আহমেদকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এ সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৫১৭৭১ জন। ভোট প্রদান করেন ১১৮৮৮৮ জন। নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৫২৪৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের গাজী আবু বকর সিদ্দিকী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৩৪৩২১ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৮৭৫৭৮ জন। ভোট প্রদান করেন ১৫০৯৪৪ জন। নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৭৬৭৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের গাজী আবু বকর সিদ্দিকী। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৬৯৩১০ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ১৮৬৭১৩ জন। ভোট প্রদান করেন ১৬৭৭২৭ জন। নির্বাচনে আওয়ামী লীগের হাবিবুন নাহার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ৯৭১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামের আব্দুল ওয়াদত শেখ। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ৬৬১৭৭ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২২৬১৯২ জন। ভোট প্রদান করেন ১৯২৮৮৪ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৫ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের হাবিবুন নাহার, ধানের শীষ প্রতীকে বিএনপির আব্দুল ওয়াদুদ শেখ, লাঙ্গুল প্রতীকে জাতীয় পার্টির সেকেন্দার আলী মনি, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির রেজাউল শেখ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহজালাল সিরাজি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের হাবিবুন নাহার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১৭৫৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আব্দুল ওয়াদুদ শেখ। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র ২৪৭১ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, বাগেরহাট ৩ আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম, দশম ও একাদশ সংসদে টানা আওয়ামী লীগ বিজয়ী হয়। বিএনপি বিজয়ী হয় শুধুমাত্র ষষ্ঠ সংসদে। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ ২৪-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের সপ্তম,
2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনই নিউজ 24 বাগেরহাট 3 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 58.34% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.12%, বিএনপি 17.42%, জাতীয় পার্টি 2.54%, জামায়াতে ইসলামী 34.44%, স্বতন্ত্র ও অন্যান্য 0.48% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 78.33% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 44.11%, বিএনপি 18.13%, জাতীয় পার্টি 4.04%, জামায়াতে ইসলামী 28.87%, স্বতন্ত্র ও অন্যান্য 4.85% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 80.47% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 50.87%, চার দলীয় জোট 45.92%, জাতীয় পার্টি 1.19%, স্বতন্ত্র ও অন্যান্য 2.02% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.49% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 58.06%, চার দলীয় জোট 49.61%, স্বতন্ত্র ও অন্যান্য দল 2.33% ভোট পায়। বাগেরহাট 3 রামপাল মোংলা আসনের বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহার, তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহারের মনোনয়ন অনেকটা নিশ্চিত। দ্বাদশ জাতীয় সংসদে তিনি ছাড়াও আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য লায়ন ইকবাল লতিফ সোহেল, চিত্রনায়ক শাকিল খান, ব্যারিস্টার ওবায়দুর রহমান ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আবু হানিফ। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন চার দলীয় জোটের অন্যতম শরিক হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান এবং লায়ন শেখ ফরিদুল ইসলাম। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন বাগেরহাট জেলা জাতীয় পার্টির সহসভাপতি ও রামপাল উপজেলা কমিটির সভাপতি এম এ সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মাওলানা আব্দুল আজিজ দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বাগেরহাট 3 সংসদীয় আসনটি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। 1996 সালের ষষ্ঠ সংসদ নির্বাচন বাদে 1991 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রত্যেকটি নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়। এই আসনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের ব্যক্তিগত ইমেজ রয়েছে। বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহার তার স্ত্রী। আওয়ামী লীগে তেমন দলীয় কুন্দল নেই, বিএনপির সাংগঠনিক অবস্থা মজবুত নয়, দলটিতে জনপ্রিয় নেতার সংকট রয়েছে। তবে জামায়াতে ইসলামের সাংগঠনিক অবস্থা বিএনপি চেয়েও মজবুত। কৌশলগত কারণে বাগেরহাট 3 আসনটিতে প্রতিবারই জামায়াতে ইসলামীকে সমর্থন দিয়েছে বিএনপি। এবারও বিএনপি জামায়াত জোট থাকলে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল ওয়াদুদি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 97তম বাগেরহাট 3 সংসদীয় আসনটিতে আবারও আওয়ামী লীগ বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24 এর সঙ্গেই থাকুন।